हेलो गाइस, वेलकम बैक टू एडुटेक सहारा। तो आज हमें तुम्हारे नतून एक लेटेस्ट अपडेट देवर जो नहीं भिडियोते। तो आजकल अपडेट हलो आज के तुम्हारे आशुतोष कलेजे मेरिट लिस्ट क्यों चेक करें तुम्हारे डिटेल्स देखिए देव और तुम्हारा सिलेक्टेड होना से देखिए देव कि जान। तो प्रथम जाबर अफिसियल वेबसाइटे क्लिक करब। अफिसियल वेबसाइटे क्लिक कर देखो ओपरे एक पॉपअप आसछे अनलाइन एप्लीकेशन एखे क्लिक करब। এবার এখানে দেখো ইনটেক ক্যাপাসিটি এটা দেখে তুমি বুঝে যেতে পারো। প্রথমে আমি মেরিট লিস্টে যাব। মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে দেখো অ্যানাউন্সমেন্টে ফার্স্ট অনলাইন রিপোর্টিং ডেট হলো, এখানে দেখো ফার্স্ট অনলাইন রিপোর্টিং ডেট 8/8/2022, মানে 8 আগস্ট বেরিয়ে গেছে। আর লাস্ট হলো 9 আগস্ট 4 AM, ঠিক আছে তোমাদের অনলাইন রিপোর্টিং। আর এই ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন সাকসেসফুল হবে। অনলাইন রিপোর্টিং যদি করে থাকো তবেই তোমরা সাকসেসফুল তুমি অ্যাডমিশন করতে পারবে। তো আমি এখানে মেরিট লিস্টে ক্লিক করব, ঠিক আছে। এবার দেখো রিপোর্টিং এখানে ক্লিক করব। এবার করার পর তুমি এখান থেকে দেখে নিতে পারবে তুমি যে যে সাবজেক্টে করেছো। আমি আমি এখানে ধরো জিওগ্রাফিতে করলাম, ঠিক আছে। জিওগ্রাফিতে যে প্রথমে জেনারেলটা দেখো এখানে ক্লিক করবে জেনারেলে। এবার দেখো জেনারেলে ক্লিক করা মাত্রই এখানে দেখো তোমার চলে এসছে। এবার এখানে তোমরা এখনও যারা উইশ লিস্ট করনি, উইশ স্ট্যাটাস করনি, মানে শো করনি, তোমাদের উইশ দেখাও নি আগ্রহ তোমরা ইচ্ছুক কি না, নাহলে তোমাদের অ্যাডমিশানটা প্রসেস এগোবে না। যারা করেছে এখানে দেখো তাদের রাইট চিহ্ন, এখানে টিক চিহ্ন দেওয়া আছে রাইট চিহ্নটা বক্সের মধ্যে। তো এখানে দেখো তুমি তোমার নাম, অ্যাপ্লিকেশান নাম্বার, মেরিট র্যাঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে। তোমার যেই নাম মানে তোমার অ্যাপ্লিকেশান নম্বরটা লাগবে আর পাসওয়ার্ডটা লাগবে এক্ষেত্রে, ঠিক আছে। তোমার অ্যাপ্লিকেশানের নম্বর পাসওয়ার্ড লাগবে, তুমি লগ ইন করবে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখো আমার র্যাঙ্ক আছে 744 বর্ষা সাহা, ঠিক আছে। আমি অলরেডি ইউজ করে দিয়েছিলাম, তো তোমরা যারা করনি তোমাদের জন্য ভিডিওটা করছি। লগ ইনে যাবে, লগ ইনে যাওয়ার পর তুমি এখানে অ্যাপ্লিকেশান নম্বর আর পাসওয়ার্ডটা দেবে। তো আমি অ্যাপ্লিকেশান নম্বর আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি আমার অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে দিয়েছি। এবার আমি লগ ইনে যাবো। দেখো লগ ইন করা মাত্র আমার এখানে চলে এসছে, ঠিক আছে। আমি এবার উইশ লিস্টে এখানে ক্লিক করব। এবার এখানে দেখো শো ইয়োর উইশ, ঠিক আছে। এখানে তোমরা যখন উইশ করে দেবে তখন তোমাদের এটা, আমার যেহেতু অলরেডি শো উইশ করে দিয়েছে আমি, সেজন্য আমার শো ইয়ার উইশ অনলাইন রিপোর্টিং, ঠিক আছে। এখানে সেজন্য তোমরা এখানে জাস্ট কিছুই না, এখানে আসবে আমি যখন করেছিলাম এখানে তোমাদের কোর্সের নামটা আসবে। আর এখানে উইশ তুমি ইচ্ছুক কি না উইশ বলে একটা অপশান থাকবে, তিনটে যে কটা সাবজেক্ট নিয়ে থাকো তখন ওটাতে ক্লিক করবে, ব্যাস হয়ে যাবে। সো তখন এরপরে এই লেখাটা আসবে শো ইয়োর উইশ, ওকে। এবার একটা কথা বলি, এবার তোমরা যদি কেউ অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই ফর ক্যান্সেল এখানে করলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম কী করে তোমরা আশুতোষ কলে। এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তুমি এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তুমি দেখে নিতে পারবে। পে অ্যাডমিশন ফিস, হেল্প ডেস্ক, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তো তোমরা এখানে হেল্প ডেস্কে নিতে পারো, হেল্প টাইপ, ওকে। আর এখানে তোমরা বাকি যা যা আছে তোমরা নিজেদের দরকার ইনটেক ক্যাপাসিটিটা দেখে নেবে। আমি তবুও দেখিয়ে দিচ্ছি কোথায়, ফার্স্টে ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম। এখানে দেখো কোর্স ফি, এখানে যাবে কোর্স ফি ইনফ, ঠিক আছে। এখানে দেখো কোর্স ফি ইনফে তুমি দেখে নিতে পারবে কোন কোর্সে কত ফিস, ঠিক আছে। আমি যেমন ধরো এখানে আমি জিওগ্রাফি করেছিলাম, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে এখানে দেখো টোটাল ফিস হলো জিওগ্রাফির ক্ষেত্রে 8,240, ওকে। আর নর্মাল বিএ যদি বলো, বিয়ের ক্ষেত্রে এক একটা কোর্সের এক এক রকম। এখানে বিয়ের ক্ষেত্রে আমি করিনি, আমি করেছিলাম বিএসসি জিওগ্রাফি, ঠিক আছে। আর আমি করেছিলাম বিএ অনার্স জার্নালিজম মাস কমিউনিকেশন। দেখো এখানে সমস্ত কোর্স ফিস সমস্ত কিছু আছে। এরপর ইনটেক ক্যাপাসিটিতে যাবে, এখান থেকে তোমরা বুঝে যেতে পারবে। মেরিট লিস্টটা অলরেডি এখানে বেরিয়ে গেছে সেজন্য ইনটেক ক্যাপাসিটি না দেখলে তবু আমি তোমাদের দেখিয়ে দিলাম।
কোনটায় কত ইনটেক ক্যাপাসিটি আছে কোন সাবজেক্টে। তো আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না।